সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। কয়েক বছর আগে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, কর্মসংস্থান ইস্যুতে ওপার বাংলা রাজধানীর পথঘাট ভরে উঠেছিল এই বিশেষ গ্রাফিটিতে। ইছামতির এপারে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী সময়টাও কি পক্ষে যাচ্ছে না? পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার সাত সকালে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরাটির খলিশাকোটা পল্লীর বাড়িতে গিয়ে তাকে, তার ছেলে ও মেয়েকে একসঙ্গে বসিয়ে প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী দল। সন্দেশখালীর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার কিন্তু অভিযানে নামলো ইডি। যখন সন্দেশখালী ঘটনার পর অনেকেই মনে করছিলেন বা প্রশ্ন ছিল অনেকের মনে যে এবার কি কিছুটা হলেও ব্যাকফুটে যাবে ইডি, তার সাত দিনের মাথাতেই আবার ইডির অভিযান এবং আজকে ফের শাসক দলের আরেক নেতার বাড়িতে ইডি হানা দিল। ১০০ বার পশ্চিমবাংলায় একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা, যে সরকারকে কালিমা লিপ্ত করার, টিএমসি কে কালিমা লিপ্ত করার চেষ্টা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন সুবোধ চক্রবর্তী। পুরসভার মেয়াদ পূরণের পর ২০২০ থেকে ২০২২ পর্যন্ত তিনিই ছিলেন পুর প্রশাসক। পুর নিয়োগ দুর্নীতি তদন্ত নেমে প্রথমে সিবিআই এর হাতে আসে সুবোধের নাম। সিবিআই সূত্রে দাবি করা হয়, তার আমলে উত্তর দমদম পুরসভায় ৫৭ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল, সুবোধ চক্রবর্তীর ছেলে ও মেয়ে দুজনেই দুটি পুরসভায় চাকরি করেন, আর এই দুই পুরসভাই রয়েছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে। ছেলে সুমন চক্রবর্তী উত্তর দমদম পুরসভাতে পূর্ত বিভাগে কর্মরত, আর মেয়ে ঋতুপা কাজ করেন বরানগর পুরসভায়। বয়নশীলের অফিস থেকে যে কাগজপত্র ইডি পেয়েছিল, তারা বলেছিল একটা তথ্যের খনি, এবং সেই কাগজপত্রের এই পুরসভার গুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা। আপনি বলছেন সবকিছু নিয়ম মেনে হয়েছে, মুখের কথার উপরে কোনো উত্তর দেওয়া যায় না। কয়েনশিলের বাড়ি থেকে কি খবরের কাগজ পেয়েছে না বেআইনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তো আমি জানি না, আমি দেখিনি। ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা, এবং বেরোনোর সময় সুবোধ চক্রবর্তীর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তারা। শুধু তাই নয়, সুবোধ চক্রবর্তী সহ তার পরিবারের প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে। দেখুন, আপনারা আমাকে কি দুটো শব্দের কোনো বাংলা প্রতিশব্দ মানের সিনোনিম বার করে দিতে পারেন? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ, আর আইন আইনের পথে চলছে। আমরা দীর্ঘ ২ বছর ধরে বলে বলে ক্লান্ত, নতুন শব্দবন্ধ, নতুন বাক্যের খোঁজ করছে, কিন্তু আমার জানা নেই। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, অভিষেক ব্যানার্জি সম্পর্কে কোর্টের নির্দেশের পরে, কাকুর গলা স্বর এতদিন পরে নেওয়ার পরেও, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচারের দুর্নীতি, সোনা পাচারের দুর্নীতি এবং বিদেশে টাকা মানি লন্ডারিংয়ের কেস কেন এগোচ্ছে না? ইডিসিবিআই কোথায় আটকেছে? শেষ অবধি কী হয় সেদিকেই সবার নজর। ব্রতদীপ ভট্টাচার্য, সৌমিত্র রায়, সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ,